আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, আজকে আমরা সুপারের বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে কিন্তু সুপার একদম লাস্ট টাইম বা শেষ সিজন চলে এসেছে, তো যাদের সুপারি প্রয়োজন, যদি কারো সুপারি প্রয়োজন হয়, সুপারি লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমরা নিঃসন্দেহে পুরো বাংলাদেশে এডিআর কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি। তো যারা মাঠের নিচে সুপারি রাখতে চাচ্ছেন অথবা পানিতে সুপারি ভিজাবেন, এরকম চিন্তা ভাবনা করতেছেন, অথবা অনেকে আছেন যে কেউ অল্প অল্প সুপারি নিয়ে আমার বিক্রি করবেন, হকারি করবেন বা জায়গা জায়গায় সেল দিবেন, অন অ্যাভারেজ আপনারা যাদেরই সুপারি প্রয়োজন হয় এবং যেরকম সুপারি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় সুপারি পৌঁছে দেব। বিয়াস, এর সাথে সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে কিন্তু আমরা এই পর্যন্ত ১৭৬০ কিন্তু লক্ষ লক্ষ পিস সুপারি আমরা ইতিমধ্যেই দিয়েছি এবং এখনও দিচ্ছি। তো সুপারি কিন্তু দেখো, যেহেতু লাস্ট সিজন চলে এসেছে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যাদের সুপারি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে খুবই তরিত যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের মালগুলো আপনাদের ঠিকানা পৌঁছে দেওয়ার জন্য। এখন বিয়ার্স, আমরা মালের রেট সম্বন্ধে বলবো। আমাদের এখানে সর্বোচ্চ যে ভালো যে সুপার রেট সেটা হচ্ছে যে আপনার ২ টাকা থেকে ২ টাকা ১০ পয়সা এবং এরপরে আপনার ১ টাকা ৮০ পয়সা, ৭০ পয়সা, ৫০ পয়সা, বিভিন্ন বিভিন্ন স্টেপ রয়েছে। তো আমি একটা কথাই বলবো, যাদের সুপারি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ভাই, আমি এটির সাথে সাথে একটা কথা বলতে চাচ্ছি যে ব্যবসা হচ্ছে অত্যন্ত একটা হালাল জিনিস। আপনি যদি ব্যবসাটাকে যদি হালালভাবে করতে পারেন, আশা করা যায় কিন্তু ব্যবসা থেকে কিন্তু আপনার লাইফে অনেক কিছু করা সম্ভব বা করতে পারবেন। অনেক আছে যে ব্যবসাটাকে ছোটো করে দেখেন যে আমি সুগারি ব্যবসা করব, মানুষ কী বলবে, অল্প কয়েক টাকার ব্যবসা, অল্প কয়েক টাকা পুঁজি। ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছি, পৃথিবীতে যারা আজ পর্যন্ত বড়ো হয়েছে তারা কিন্তু ছোটো থেকে বড়ো হয়েছে। আজকে যাদেরকে কোটি কোটি টাকার মালিক দেখেন, বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, এবং যারা যে যতই পয়সা লাগে না কেন, আপনি তাদের ইতিহাসটা ঘেঁটে দেখুন, তারা কিন্তু খুবই স্মল টাইপের মানুষ ছিলেন। তো আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু এখন আজকে কিন্তু অনেক উপরে উঠে চলে গেছে। তো আমি একটা কথাই বলবো, ব্যবসাকে কোনো অবহেলা না করে, সম্মান করে যদি আপনি বিজনেস করেন, সেটা যেই বিজনেস হোক না কেন, সুপারি ব্যবসার কথা আমি বলবো, আমরা যদি চায়ের ব্যবসাও করেন, সেটা যদি আপনি সম্মান দিয়ে যদি করেন, যদি সেটা যদি আপনি মন দিয়ে যদি করেন, অবশ্যই সেখানে কিন্তু আপনার ভালো কিছু করা সম্ভব। যে কোনো বিজনেস করেন সেটার প্রতি কিন্তু আপনার একটা মানসিক স্যাটিসফাইড থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ফেরত গ্রো করতে পারবেন না। সো ভিউয়ার্স, আমি একটা আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা ছোটোখাটো ব্যবসায়ী রয়েছেন, যাদের পুঁজি অল্প, তারা যদি সঠিক একটি জায়গা খুঁজে না পান, তাহলে কিন্তু আমার ব্যবসাটা কিন্তু বৃথা যাবে। সো সেক্ষেত্রে আমি বলতে পারি, মেসার্স মোহন এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের সাথে বিজনেস করতেছে, পুরো বাংলাদেশে বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন ব্যবসায়ীর সাথে ইনশাল্লাহ করে আসতেছে এবং হায়ার যতদিন আছে হয়তোবা ইনশাল্লাহ ব্যবসা করবে। সো আমি একটা কথাই বলবো, আমাদের এখানে আপনার কখনও মানে আপনার ২ নম্বরই বা খারাপ কিছু অবশ্যই এখানে পাবেন না। আর আমি একটা কথা সবসময় বলে থাকি, যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান, আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে, আমাদের ভিজিটিং কার্ড রয়েছে, এবং অবভিয়াসলি কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানের ব্যবসাটা কিন্তু কখনও কাউকে পর্যন্ত মাল দেইনি। তো আমি একটা কথাই বলবো, যারা বিজনেস করতে চাচ্ছেন সততার সহিত অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বিকজ আমাদের যদি চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমরা এত কষ্ট করে ভিডিও করি বা এত কষ্ট করে আপনাদের জন্য একটা প্রতিবেদন সাজাই, যদি আপনারা সেখানে লাইক কমেন্টস না করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের কষ্টটা কিন্তু অবশ্যই বৃথা যায়। এবং আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে কিছু জানান তাহলে অবশ্যই আমাদের সেটা উৎসাহ এবং অনেক ভালো লাগে।